আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ও নগর খামারি ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে 26 এপ্রিল 2023 সাল রোজ বুধবার, সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে রেডি মুরগি ও ডিম কেনা বেচা হবে বাজারগুলো জানাবো। তার আগে বলে নিতে চাই, আজকে লাল ডিম প্রচুর বেড়েছে, লাল ডিমের দাম এবং মুরগির দাম মোটামুটি বাড়তির দিকে আছে এবং সোনালি মুরগির দামও বাড়তির দিকে আছে। আপনারা নিজ নিজ জেলা শহরের বাজারগুলো জেনে নিন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ঈদের গান রিলিজ হয়েছে, এই ভিডিওটির শেষে ঈদের গানগুলো পেয়ে যাবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ঈদের গানটি পেয়ে যাবেন, অবশ্যই দেখে আসবেন। আর যারা যারা আমাদের চ্যানেলের কমেন্টে কমেন্ট করেছেন আপনার এলাকায় মুরগির দাম কত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকেও আপনার এলাকায় মুরগি কত কেনা বেচা হচ্ছে যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, তাহলে আপনার ভাই বন্ধুরা উপকৃত হব, আমরাও উপকৃত হলাম। আজকে ঢাকায় দুশো থেকে দুশো বিশ টাকা ব্রয়লার কেনা বেচা হচ্ছে, 300 থেকে 320 টাকা পর্যন্ত সোনালি কেনা বেচা হচ্ছে, 10 টাকা 30 পয়সা লাল ডিম, গাজীপুর 200 থেকে 210 টাকায় ব্রয়লার এবং 300 থেকে 305 টাকায় সোনালি, 8 টাকা 9 টাকা 40 পয়সায় লাল ডিম, চট্টগ্রাম 200 থেকে 215 টাকায় ব্রয়লার, 300 টাকায় সোনালি, 9 টাকা 80 পয়সায় লাল ডিম, রাজশাহী 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 290 থেকে 300 টাকায় সোনালি, 8 টাকা 95 পয়সায় লাল ডিম, খুলনা 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 290 থেকে 305 টাকায় সোনালি, 9 টাকা 50 পয়সায় লাল ডিম। বিভিন্ন জায়গায় আপনারা হয়তো বা অনেকে জানেন না, বিভিন্ন জায়গায় কিন্তু বিকালে অথবা সন্ধ্যার দিকে রেট কিন্তু উঠানামা করে, মানে বাড়ে কমে। আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে কেনা বেচা করবেন। বরিশাল 200 থেকে 215 টাকায় ব্রয়লার, 300 থেকে 310 টাকায় সোনালি, 9 টাকা 80 পয়সায় থেকে 90 পয়সায় লাল ডিম। ময়মনসিংহ 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 310 টাকায় সোনালি, 9 টাকা 20 পয়সায় লাল ডিম। নেত্রকোনা 200 থেকে 215 টাকায় ব্রয়লার, 300 থেকে 310 টাকায় সোনালি, 9 টাকা 50 পয়সায় লাল ডিম। এবং সিলেট 200 থেকে 220 টাকায় ব্রয়লার, 300 থেকে 310 টাকায় সোনালি, 10 টাকা 70 পয়সায় লাল ডিম। এখন আপনাদেরকে জানিয়ে দেব, এবং গতকালকে যারা কমেন্ট করেছেন তাদের নাম উল্লেখ করা সম্ভব না, বাট তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি তাদের এই ছবিগুলো স্ক্রিনশট আকারে আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি তাদের নামগুলো ঘোষণা করছি। এমডি আলামিন ভাই বিক্রি করেছেন 115, এবং এমডি মাহমুদুল ভাই বিক্রি করেছেন সাতক্ষীরা ব্রয়লার 216 টাকা। তো আর যারা কমেন্ট করেছেন তারা অবশ্যই দেখে নেবেন। তো এগুলো হলো যারা আমাদেরকে জানিয়েছেন সেগুলো রেট, এবং আজকে যারা যারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আগামীকালকে আবার তাদের নামগুলো উল্লেখ করে তারা কত টাকা বিক্রি করেছেন সেই রেটগুলো উল্লেখ করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, বাকি রেটগুলো জেনে নিন। সিরাজগঞ্জ আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 220 থেকে 225 টাকা, এবং কিছু জায়গায় 210 কেনা বেচা হচ্ছে, 300 থেকে 310 টাকায় সোনালি, 8 টাকা 90 পয়সায় লাল ডিম। ফরিদপুর 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 300 থেকে 310 টাকায় সোনালি, এবং 9 টাকা 30 পয়সায় লাল ডিম। পাবনা 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 300 টাকায় সোনালি, এবং 8 টাকা 70 পয়সায় লাল ডিম। নোয়াখালী 200 থেকে 220 টাকায় ব্রয়লার, এবং 300 থেকে 320 টাকায় সোনালি, 8 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 20 পয়সায় লাল ডিম। এবং স্থান ভেদে নোয়াখালী এরিয়া কিন্তু অনেক বড়, এ কারণে ফিরোজপুর 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 310 টাকায় সোনালি, 9 টাকা 70 পয়সায় লাল ডিম। চুয়াডাঙ্গা আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে 195 থেকে 205 টাকা ব্রয়লার, 300 টাকায় সোনালি, 8 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 10 পয়সায় লাল ডিম। যশোর 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 300 থেকে 310 টাকায় সোনালি, 9 টাকা 90 পয়সায় লাল ডিম। কুমিল্লা 200 থেকে 215 টাকায় ব্রয়লার, এবং 300 থেকে 310 টাকায় সোনালি, 9 টাকা 50 পয়সায় লাল ডিম। লক্ষ্মীপুর 200 থেকে 215 টাকায় ব্রয়লার, 300 থেকে 320 টাকায় সোনালি, 9 টাকা 60 পয়সায় লাল ডিম। এবং কক্সবাজার 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 300 থেকে 315 টাকায় সোনালি, এবং 9 টাকা 90 পয়সায় লাল ডিম। সাতক্ষীরা 200 থেকে 220 টাকায় ব্রয়লার, 300 থেকে 320 টাকায় সোনালি, 8 টাকা 95 পয়সায় লাল ডিম। মাগুরা কুষ্টিয়া দিনাজপুর 200 থেকে 210 টাকায় ব্রয়লার, 300 থেকে 320 টাকায় সোনালি, 8 টাকা 9 টাকা 30 পয়সায় লাল ডিম। এই ছিল সমস্ত বাংলাদেশের আজকের পাইকারি বাজার দর।
এবং সারা বাংলাদেশের আজকের মুরগি ও ডিমের বাজার দর। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের হেল্পফুল ভিডিও দেওয়ার জন্য। তো যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আজকেও কমেন্ট করবেন এবং বাচ্চার বাজার দর লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা চেষ্টা করব আবার নতুন একটি এপিসোড আপনার সাথে দেখা করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।